নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাকের প্রতি বিজেপির প্রতারণা, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড প্রকাশ। মধ্যধুলার গোপীনাথপুরে নেই রাস্তাঘাট, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। কালাইন মণ্ডলের বিভিন্ন জীবিতে নির্বাচনী সভা, আশীর্বাদ চাইলেন পরিমল। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লোকসভা নির্বাচনের আগে মঙ্গলবার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শাসক দলের প্রতারণা, হয়রানি ও বৈষম্যের রিপোর্ট কার্ড জনসমক্ষে তুলে ধরা হয়। এছাড়াও জাতীয় স্তরে বিভিন্ন তথ্য এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা জানান, শিলচরে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে বেআইনিভাবে ডলু চা বাগানের জমি অধিগ্রহণ করায় সুপ্রিম কোর্ট বর্তমানে একটি স্টে অর্ডার জারি করেছে। এখন এই জমিতে কেউ কিছু করতে পারবে না। শাসক দল বিজেপি বেআইনিভাবে জমি অধিগ্রহণ করায় এই প্রকল্পটি আগামী 10 বছরের জন্য পিছিয়ে গেছে। বিজেপি সরকার কাউকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো আইন অমান্য করে চা বাগানে উচ্ছেদ করায় বাগান শ্রমিকরা চরম দুর্ভোগে পড়েছেন। প্রত্যেকটি নির্বাচনে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে থাকে। সামান্য কিছু প্রকল্পের বাস্তবায়ন করে শাসক দল বরাকের জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে বলে এদিন অভিযোগ করেন তিনি। ডিলিমিটেশনের নামে বরাকের দুটি আসন কর্তন করার বিষয়ে স্থানীয় সাংসদ ও বিধায়করা নীরব দর্শকের ভূমিকা পালন করে গেছেন। আগামী 2026 সালে যখন সর্বভারতীয় স্তরে ডিলিমিটেশন হবে, তখন বরাকের আরও দুটি আসন কেটে 10টি করার আশঙ্কা প্রকাশ করেছেন সুস্মিতা। বরাকের বর্তমান পরিস্থিতিতে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসকে জয়ী করার জন্য জনগণের প্রতি আবেদন জানিয়েছেন তিনি, যাতে আগামীতে বরাকের সাথে হওয়া প্রতারণা, হয়রানি ও বৈষম্যের কথা লোকসভায় তুলে ধরার সুযোগ মেলে। সাংবাদিক সম্মেলনে দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস, জেলা সভাপতি রাজেশ দেব, সজল বণিক সহ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। মূল্যবৃদ্ধিতে শুধু আমি 3-4টা উদাহরণ দিচ্ছি। এলপিজি গ্যাস সিলিন্ডারে দাম মোদী সরকার আসার পরে 159% বেড়েছে, এবং 10 বছরের 159% ইনক্রিজ হওয়া সত্ত্বেও যে উজ্জ্বলা গ্যাস নিয়ে মোদী সরকার বারবার প্রচার করে, কিছু তথ্য আমি আপনাদের সম্মুখে রাখতে চাই। 1,20,00,000 মানুষ 2022 আর 2023-এর মধ্যে কোনো রকমের রিফিলের জন্য অ্যাপ্লাই করে নি। 1.2 crore people have not applied for refill of Ujjwala gas. 1,50,000 মানুষ যারা উজ্জ্বলা গ্যাসের সাবসিডি পাচ্ছে, ওরা শুধু একটা রিফিল নিয়েছে, only one refill. So 1,20,00,000 মানুষ রিফিল নেয়নি, আর 1,50,000 মানুষ শুধু একবার রিফিল নিয়েছে। ওষুধের দাম 20% ইনক্রিজ হয়েছে ওষুধের দামের মধ্যে। তারপরে পেন্টপ, ডক্সিনেট, ডুফাটেল 20% ইনক্রিজ। দিজ আর বেসিক মেডিসিনস ফর পিপল। এই ড্রাগস যেটা ডায়াবেটিসের জন্য হয়, কার্ডিওর জন্য হয়, এটা তো সীমার বাইরে, সীমার বাইরে। তো আপনারা বিবেচনা করে দেখবেন যে ওষুধ যারা কিনতে পারে না, ওরা আয়ুষ্মানের যখন চিকিৎসায় যায়, তারপরে বেরোয় কিন্তু ওষুধটা কিনতে। স্বাধীনতার এতটি বছর পেরিয়ে গেলেও মধ্যধুলার গোপীনাথপুরের রাস্তাঘাট আজও রয়ে গেছে সেই মান্ধাতা আমলে। প্রত্যন্ত গ্রামটির রাস্তাঘাট নির্মাণে আজও এগিয়ে আসেননি কোনো নেতা মন্ত্রী, বিধায়ক ও পঞ্চায়েত কর্তারা। রাস্তাঘাটের অভাবে গ্রামটির হাজার দুয়েক জনগণের আর্থসামাজিক অবস্থা শূন্যের কোঠায় রয়ে গেছে। রাস্তাঘাট নির্মাণে জনগণ বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও কোনো ফল মেলেনি বলে অভিযোগ। মঙ্গলবার গ্রামবাসীরা বলেন, রাস্তাঘাটের অভাবে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন। প্রতিবছর চাঁদা তুলে ও শ্রমদানে রাস্তা নির্মাণ করতে হয় তাদের। বাঁশ বেত ও লাকড়ি দিয়ে সেতু নির্মাণ করলেও বর্ষার মরশুমে জলের তোড়ে এগুলো ভেসে যায়, তাই তারা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক মহোদয়, আমাদের এখানে প্রচুর ঘন বসতি আছে। এখানে একটা আমাদের স্কুলের সেন্টার আছে, 598 নম্বর গোপীনাথপুর এলপি স্কুল। এই যে দারবির যে একটা গ্রুপ, এই গ্রুপের সমস্ত ভোটার এখানে 598 নম্বর এলপি স্কুলে। বারিশার সময় এই যে দেখছেন আপনি যে একটা বাসের যে ব্রিজ, এই ব্রিজটা ভাঙার পরে
যাতায়াতের অনেক অসুবিধা হয় এবং কোনো সময় মানুষ এটা জলের সাঁতার দিয়া এপার থেকে ওপার পার হইতে পারে পারা যায়। এবং সেই রাস্তার জন্য আমরা বিগত তিন চার বছর আগে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম সমস্ত গ্রামবাসী, কিন্তু উনি রাস্তার কোনো আমাদের মানে কর্ণপাত দেননি। এখানে একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আছে, এখান থেকে আরও 1200 মিটার পূর্বে যাওয়ার কথা, কিন্তু এই 1200 মিটারের জন্য আমরা অনেক মানুষ মন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, উনি কোনো আমাদের সুযোগ সুবিধা দেননি। এই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। এই যে আমরা সাধারণ সভা নালা, আমরা ক্ষেত করি, কৃষি কাজ করি, সবজি ক্ষেত করি, এই পুল বানাইয়া বেচা কাচা স্কুলে যায় আয় কত বানাইতে আমরা বারে বারে বছরে দুইবার তিনবার ভাঙিয়া যায়। বন্যা বড় বৃষ্টিপাত হইলে এটা বাইয়া যায় গিয়া, আবার আমরা ভাঙিয়া যায় গিয়া, তো একবার ভাঙিয়া যায় গিয়া পুলটা, বড় ধরনের বৃষ্টি হইলে পুলটা যায় গিয়া, আবার আমরা বানাইতে লাগে। আমরা কৃষি কাজ করবো, সবজি খেতে কাজ করবো না, পুলটা বানাইমু সরকার নাই, এতদিন থেকে ভোট দেয়, আমরা ভোট দিতে দিতে শেষ। সরকার কতবার সরকার বনের কতবার যার কত এমএলএ আর মন্ত্রী আর আমরা খালি ভোট চাই। মঙ্গলবার শিলচর কাটিগুড়া বিধানসভার কালাইন মন্ডলে শক্তিকেন্দ্র ভিত্তিক প্রত্যেক জিপিতে নির্বাচনী প্রচার করেছেন পরিমল শুক্লবৈদ্য। এদিন তিনি প্রথমে সোনাপুর জিপির গঙ্গাপুর গ্রামে সভা করেন, তারপর গড়ের ভিতর বুড়ঙ্গা কুরকুড়ি জিপিতে দুটি, কালীবাড়ি লক্ষ্মীপুর এবং কালাইন জিপিতে দুটি শক্তিকেন্দ্র ভিত্তিক দলীয় সভা করেন। বিভিন্ন সভায় দল ও সরকারের কাজকর্মের খতিয়ান পেশ করে তিনি সবার আশীর্বাদ কামনা করেছেন। এদিনের নির্বাচনী সভায় কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস, রাজদীপ রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অঞ্জন কর সহ অন্যান্য দলীয় পদাধিকারীরা উপস্থিত ছিলেন। তাহলে সরকার এসে আমার লোনটা মুকুব করে দেবে, কেউ ভেবেছিল নাকি? একজন দাঁড়িয়ে বলুন আপনারা, কেউ ভেবেছিল নাকি 10 বছর আগে মোদিজি আসার আগে যে শুধু ঋণমুক্ত নয়, আমাকে আরো কেউ এসে বলবে যে মা তোমাকে লক্ষ্মী শ্রীযুক্ত করার জন্যে তোমাকে এসএসজির মাধ্যমে আমরা লাখপতি দিদি বানাবো? একজন বলেন না আমাকে, এখানেও আপনারা আছেন, এখানেও মায়েরা আছে, দাদারা আছেন, 10 বছর আগে কেউ ভেবেছেন নাকি? আচ্ছা, আপনারা 10 বছর আগে কেউ ভেবেছিলেন নাকি যে জোর করে আমরা বলবো জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম? কেউ? 400 বছর ভাবতে পারেননি, আর স্বাধীনতার পরে 60 বছর ভাবতে পারেননি, কেন্দ্রে রাজ্যে 70 বছর ভাবতে পারেননি। এই যে রাস্তাটা হয়েছে 16 বছরের ইতিহাস, গ্রামের কোন মানুষ রাস্তা পাকা রাস্তা দেখেনি বাজপেয়ীজি আসার আগে, ভারতীয় জনতা পার্টি আসার আগে, কারণ তিনি এসে প্রথম বলেছিলেন যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। শিশুকে বাঁচাতে গিয়ে কাঁধে পড়ল টুকটুক, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই শিশু। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল 10টা নাগাদ কনকপুর মহাদেব বাড়ি রোড দিয়ে মঞ্জুর আহমেদ নামের এক ব্যক্তি টুকটুক নিয়ে নিজের স্ত্রী ও দুই শিশুকে নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা এক শিশু হঠাৎ করে টুকটুকির সামনে এসে যায়। তখন টুকটুকি চালক মঞ্জুর আহমেদ এই শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টুকটুকি নিয়ে কাঁধে পড়ে যান। তখন টুকটুকে থাকা দুই শিশু ও তাদের মা নালার জলে পড়ে যান। তখন স্থানীয় শুম্ভ দাস, পান্না পাল তাদেরকে সঙ্গে সঙ্গে উদ্ধার করেন এবং দুই শিশুর প্রাণ বাঁচান, এবং পরে স্থানীয়দের সহযোগিতায় টুকটুকিটি উদ্ধার করা হয়। সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে মনজুর আহমেদের পরিবারের লোকেরা তাদেরকে ধন্যবাদ জানান, স্থানীয় শিশুদের পথ চলাচলের ক্ষেত্রে অবলম্বন করে চলার আহ্বান করেন। সামনে ছুটে একটা বাচ্চা হে হো হে, বাচ্চাটার চিনে না, তো বাচ্চাটা রাস্তার এদিকে আয় এদিকে যা, এদিকে আয় এদিকে যা, হে যখন আওয়াজ আসলো তখন হে কন্ট্রোল হারাই দেব মানে হারাই দিছে, বাচ্চাটারে বাঁচানিল লাগিয়া তার কন্ট্রোলটা হারাই গেছে, তারপরে গাড়িটা লইয়া আমরা নালার মধ্যে পড়ে গেছে, তার গাড়ির মধ্যে তার বউ বাচ্চা সব ছিল, তারপরে হে আমরা ভাই এই এ আসলো শম্ভু ভাই, শম্ভু ভাই হ্যাঁ এ আসলো, এ ফট করে নালার মধ্যে নামছে, তার লগে সাহায্য করিয়া তার ভাই বউ বাচ্চারে গাড়ি মানে নালা থেকে উঠাইয়া আমরা এইখানে বদির করে অরুণদার করে
তারা নিয়ে ঘরের ভিতরে রাখা হয়েছে। তারপরে আমরা সব পড়া পয়সা দিয়ে সবে মিলিয়া গাড়ি ধারে টানিয়া রশি দিয়ে বান্ধিয়ে টানিয়া আমরা সব সাহায্য করি তার গাড়িটা উঠাইয়া এখানে দিচ্ছি। এখন বর্তমানে গাড়ির জল মারা হওয়ার ডাক্তার দেখাই দিব, তার ফ্যামিলির ডাক্তার দেখাই দিব। আর আমরা পাড়ার সবরে মানে গার্জেন ছোট বাচ্চারা যারা আছো একটু আপনারা দেখবা এই রোডের দিকে এখন সব গাড়ি চলাচল করে, এখানে চলাচল করে, এদিকে একটা ব্রিজ হয়েছে, ব্রিজ হওয়ার কারণে এদিকে সবসময় গাড়ি চলাচল করে। আর ছোট বাচ্চারা যে নাই মানুষের কারণে বাঁচাইতে গিয়ে আজকে অত বড় একটা ঘটনা। এবার বেচারা টুকটুকির যে ড্রাইভার আসলো হে তার ফ্যামিলির আজকে এখানে শেষ করে ছোট বাচ্চার কারণে 3 বছর দুজন বাচ্চা লোক 7 বছরের। শিলচর ও করিমগঞ্জ দুটি আসনে সংগঠনের মনোনীত প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানালো বাঙালি নবনির্মাণ সেনা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে দুটি আসনের প্রার্থীদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে ওই সংগঠনের মনোনীত প্রার্থীদের নির্বাচনে জয়ী করতে ভোটারদের কাছে আবেদন রাখেন নবনির্মাণ সেনার কর্মকর্তারা। উদ্দেশ্য হচ্ছে যে আমরা বরাক প্রথমে বলি, বরাক নিয়ে বলছি যে বরাক সবসময় আসাম থেকে বঞ্চিত এবং অবহেলিত, এটা প্রত্যেকের জানা, সেটা নিয়ে আমাদের আর কোনো বিশেষভাবে ব্যাখ্যা করতে হবে না। বরাকের প্রতিটি মানুষ জানে যে স্বাধীনতার পর থেকে বরাক কতটুকু প্রাধান্য পেয়েছে, কতটুকু গুরুত্ব পেয়েছে বিভিন্ন ক্ষেত্রে, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। এবং বরাক বিলি যা উন্নতি হয়েছে, আজকে যা আছে মেডিকেল কলেজ বলুন, NIT বলুন বা আমাদের আসাম ইউনিভার্সিটি, তার জন্য বরাকের মানুষ লড়াই করেছে, আন্দোলন করেছে, তারপরেই আমরা সব কিছু পেয়েছি। আমাদের এখানে আজকে আমরা যারা দেখছি শাসক গোষ্ঠী BJP কিংবা কংগ্রেস, এই যে রাষ্ট্রীয় দলগুলো, এই রাষ্ট্রীয় দলগুলো থেকে আমাদের বা আসামের রাজ্য স্তরে আমাদের প্রাধান্য দেওয়া হয় না। আমাদের যে চাওনা, আমাদের যে অধিকারটুকু, একটা মিনিমাম অধিকারটুকু যেটা আছে, হ্যাঁ, সেটা আমাদের থেকে বঞ্চনা করে রাখা হচ্ছে। তাতে বরাকে বিস্ফোট, যেটা আমি বলবো বেকারত্বের বিস্ফোট ঘটেছে। বরাকে কোনো আপনার কোনো কলকারখানা নেই, একটা যা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিজ নিজ দলীয় প্রার্থীকে জয়যুক্ত করার ক্ষেত্রে জোর কদমে মাঠে নেমে পড়েছেন, সেই ক্ষেত্রে পিছিয়ে নেই অগপ দলের নেতারা। মঙ্গলবার অসম গণ পরিষদ দলের আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে সোনাইবাজারে একটি দলীয় নির্বাচনী কার্যালয়ে শুভ উদ্বোধন করেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার তত্ত্বাবধায়ক বিমল সিংহ, সোনাই মণ্ডলের BJP সভাপতি ভজন সেন, সাধারণ সম্পাদক রুকন চৌধুরী, অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া। সেদিনের সভায় প্রথমে উপস্থিত সবাইকে অসমীয়া ফুলন গামছা দিয়ে সম্মান জানান অগপ দলের সোনাই বিধান পরিষদের কর্মকর্তারা। বক্তব্যে সোনাই BJP মণ্ডল সভাপতি ভজন সেন বলেন, AJP BJP দলের মিত্রজোটের আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য একজন সৎ ও কর্মদক্ষতা সম্পন্ন প্রবীণ রাজনৈতিক নেতা। কেবলমাত্র পরিমল শুক্লবৈদ্যকে জয় করতে পারলে কাছাড় তথা বরাকের উন্নয়ন সম্ভব বলে মনে করেন তিনি। অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, সোনাইবাসীর সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে সোনাইবাসীকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে মিত্রজোটের কর্মদক্ষ প্রার্থী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোট দিয়ে জয়ী করতে হবে। উনি আমাদের বরাকের গৌরব, উনার যে জয়টা সময় অপেক্ষায় আছে, আমরা সবাই মিলে একসঙ্গে একত্রিত ভাবে কাজ করে ওনাকে, উনার জয় তো নিশ্চয়, কিন্তু ওনার যে বুটের যে প্যাটার্নটা আছে, বুট প্যাটার্নটা আমরা বাড়াতে লাগবে। আর আপনারা জানেন আজকের BJP বা AJP-র যে 8 বছরে যেটা শাসন আসামে, উন্নয়নের কি উন্নয়নের কাজ হয়েছে। আমি গত লাস্ট মোটামুটি যে লোকসভা নির্বাচনের সিলেকশনের মানে সিলেকশনের পর থেকে আমি সোনাই বিভিন্ন জায়গায় আসছি, এসে দে মানে দেখে যাচ্ছি যে সোনাই যে উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট আপনারা জায়গায় জায়গায় স্ট্রিট লাইট, রাস্তাঘাট অত সুন্দর, রাস্তাঘাট সোনাই উন্নয়ন, সোনাই PHC, সোনাই হসপিটাল, আপনারা উন্নয়নের দিকে দেখে আপনারা ভোট দেবেন। আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উপরে উঠেই আপনার উন্নয়নকে দেখে আপনারা ভোট দেবেন। আর আমার কর্মকর্তা বৃন্দ যারা আছেন সবাইকে বলছি, আমরা BJP-র সঙ্গে হাতে হাত মিলিয়ে একত্রিতভাবে আমরা কাজ করে যাব।
আর সোনাই থেকে একটা নজির পেশ করব আমরা, যে সোনাই থেকে আগের এমপি ইলেকশনে ডাক্তার রাজদীপ রায় 51,000 মতো বুট পেয়েছিলেন, এবার আমরা সবে মিলে কাজ করে এই বুটটা 60,000-70,000 বুট আমরা দেওয়ানির চেষ্টা করব পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে। এই বলে আমার সম্পর্ক বক্তব্য। 18 বছরে পাড়ি দিল লালা শ্রী হনুমান ভক্ত মণ্ডলীর পূজা। এই উপলক্ষে 4 দিন ব্যাপী হনুমান পূজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সোমবার। এদিন ফিতা কেটে পুজো মণ্ডপের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রথীন্দ্র চৌধুরী। 4 দিন ব্যাপী কর্মসূচির মধ্যে পূজার্চনা, সমবেত প্রার্থনা, পুষ্পাঞ্জলি অর্পণ, হোমযজ্ঞ, ভোজন কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আয়োজিত হবে। এছাড়াও থাকছে সন্ধ্যা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা সাথের পরিবেশনা। বিষয়টি নিয়ে আয়োজকরা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কাছাড় সুন্নি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদের রাতে নাতে রসুল মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে শিলচর উত্তর কৃষ্ণপুরে। আসছেন রাজস্থান থেকে ভারত বিখ্যাত নাতখা। মহফিল হবে উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছাড় প্লেসে। অনুষ্ঠানকে ঘিরে চলছে জোরদার প্রস্তুতি। এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সোমবার এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির কর্মকর্তারা বলেন, এই অনুষ্ঠানে মুখ্য নাতখা হিসেবে আসছেন সুদূর রাজস্থান থেকে ইমরান বারকতি জয়পুরি। এছাড়া কাছাড় সুন্নি ফাউন্ডেশনের নাতখারা নাত পরিবেশন করবেন। স্থানীয় কয়েকজন হজযাত্রীকেও এদিন সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানকে সফল করে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশন সিএসএফ এর ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল ফিতরের রাত্রে উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছাড় প্লেসে এক বিরাট মেহফিল হামদ নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই দীর্ঘ এক মাস আমরা অপেক্ষার পর আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশনের সকল কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন। দিন রাত আমরা মেহনত করে সেই মেহফিলে আমরা একদম কাছাকাছি পৌঁছে গিয়েছি এবং সেই ঈদের রাত্রে আমাদের কাছাড় সুন্নি ফাউন্ডেশনের যে ব্যবস্থাপনায় মেহফিলে হামদ নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজন হচ্ছে, সেই মেহফিলে আসছেন ভারত বিখ্যাত নাতখা সুদূর রাজস্থান থেকে মোহাম্মদ ইমরান বারকাতি সাহেব। তৎসঙ্গে থাকবেন কাছাড় সুন্নি ফাউন্ডেশনের স্বনামধন্য নাতখাবৃন্দ, ওলামায়ে কেরাম, সুফিয়ানে এজাম, বিশিষ্ট শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সমাজসেবী, সাংবাদিক এবং প্রশাসনিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সাথে সাথে আমাদের এই মহফিলে আমাদের কার্যসূচির মাধ্যমে রয়েছে যে এবছর হাজি সাহেবরা আমাদের ফাউন্ডেশনের কিছু এবং আরও আমাদের কয়েকজন এবছর হজে যাচ্ছেন, তাদেরকে আমরা সংবর্ধনা দেব আমাদের কার্যসূচির মাধ্যমে রয়েছে এবং আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য এবং আপনাদের সকলকে আমাদের এই ঈদের রাত্রে পবিত্র ঈদুল ফিতর রাত্রে স্থান উত্তর কৃষ্ণপুর আউলিয়াবাজার সংলগ্ন কাছাড় প্লেসে আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি। আমাদের এই মেহফিলে হামদ নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে উপস্থিত। প্রথম রমজান থেকে 28 রমজান পর্যন্ত বিনামূল্যে ইফতার বিতরণ করলো খোদ শিলচর। ধনী গরিব অসহায় সবাই একসাথে ইফতার 340 জনের মতো মানুষ শেষ দিনের ইফতারে সামিল হলেন। পুরুষ ও মহিলারা একই সাথে ইফতার করেন। নিউ মার্কেট নিকটে মছুদ্দর আলী সুপার মার্কেটে এই ইফতারের আয়োজন করা হয়। 3 সেটিংয়ে ইফতার শেষ হয়। 8 তারিখ দুপুর 1টা থেকে অসহায় মহিলাদের হাতে খাওয়ার জিনিস তুলে দেওয়া হয়, ময়দা, চিনি, লবণ, তেল, ডাল ইত্যাদি। এই প্যাকেটে 20টি আইটেম ছিল। মাম্পি, সুমিত, মা ছেলে মিলে 200 জন বাচ্চাকে কাপড় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। আজ তার বিতরণ করা হলো। আগামীকালও চলবে এইভাবে এই কাজ চালিয়ে যাবে খোদ শিলচর। হাইলাকান্দি জেলার ঘাড়মোড়ার জেকবপুর গ্রামের কয়েকটি বাড়িতে গত বছরের 5 নভেম্বর আবগারি বিভাগের 3 জন কর্মকর্তা তল্লাশি চালায় ও কোনো কিছু না পেয়ে গ্রামের যুবক রাহুল দাসকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও ভয় দেখিয়ে 30,000 টাকা নিয়ে যায় বলে অভিযোগ। গ্রামবাসীরা জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছিল, কিন্তু আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি। এমনকি যে 3 জন আবগারি বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারাও নাকি সম্পূর্ণ অস্বীকার করেছে। তারা নাকি গ্রামে আসেনি। তাই গ্রামবাসীরা বাধ্য হয়ে এই বিষয়ে তদন্ত করার জন্য সরকার তথা প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানান সংবাদ মাধ্যমে। এরপরে আমার লইয়া গেছে গিয়া রাস্তাত লইয়া গেছে, তখন আমার বাবা আইতা দোকান থেকে রান্না চুরতে দিয়ে আমার পরে আমি কইছি ওলা ওলা আমার তারা দূরে লইয়া যায় আমার 3 মাসের জেল দিত তারা। এরা কইছে গৌতমরার বাইক না, গৌতমরার বাইক না, প্রাক্তন মন্ত্রী গৌতমরার বাইক না, তারা আমরা কিচ্ছু করতাম পারতাম না।
মন্ত্রী কই তোমরা কথা কইয়া আমরা পড়াই হুমকি দেয় সিআরপিটি ধরে লিয়ে যাইব গিয়া তার কিচ্ছু করতাম পারতাম না। এরপরে নিচে নামার পরে ডরাইয়া আমরা তার কাছে তারে 30,000 টাকা দিছি, গরু আসলো না দাঁড় করিয়া নিয়ে 30,000 টাকা দিছি। তারপরে কইছে যদি ঘরের খোঁজ 30,000 টাকা দিছ ঘরের খোঁজ তো পরবর্তীতে তোরে আবার ফাঁসাইম, তোর বাড়িতে নিয়ে আমরা নিজে আনিয়া ড্রাগস রাখবো মদ রাখবো মদরা নিয়ে আনিয়া তোরে আবার ফাঁসাইম। ও কথা কইছে যে কইছে তার নাম হলো অংশুমান রায়। আরেকজন আসলো লগে অরজিৎ দে বাড়ির লোক কাটলি ছোড়া, প্রায় সময় তারা ওদিকে আয় আমরা ওদিকে। আরেকজনের নাম হলো সমরজিৎ দে, আরেকজনের নাম অপরাজিতা রায়। বিজেপি দলের প্রতি সংখ্যালঘু মানুষকে ভয় দেখানো হয়। ভয় না পেয়ে নির্ভয়ে লোকসভা নির্বাচনে করিমগঞ্জ লোকসভা আসনে দলের মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপি সংখ্যালঘু মোর্চার তরফ থেকে জেলা কমিটির সাধারণ সম্পাদক কায়দুল আলম বড়ভুইয়া। উপস্থিত ছিলেন মোর্চার জেলা উপসভাপতি আনোয়ার হোসেন লস্কর। আনোয়ার হোসেন লস্কর এবং কায়দুল আলম বড়ভুইয়া জোর গলায় দাবি করে বলেন করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয় নিশ্চিত। ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে বিজেপি প্রার্থী জয়ী হলে উন্নয়ন ত্বরান্বিত হবে, এতে তারা করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। আমাদের বিভিন্ন বিভ্রান্তি করে আমাদেরকে বিভিন্ন ইয়ে দেখে প্রলোভন দেখিয়ে আমাদের বিভ্রান্তি করা হয়েছে। আমাদের এখানে বর্তমানে যে সংখ্যালঘু যে ভোটটা আছে আমাদের এখানে 40% ভোট একদম অনিবার্য। আমাদের এখানে করিমগঞ্জ লোকসভা আসনে আমরা এই 40% প্রতি মাইনরিটি ভোট থেকে আমরা আশা করছি একদম 95% আশা আমাদের এখানে মাইনরিটি ভোট বিজেপিতে পড়বে। আর আমরা অনুরোধ করব আমাদের এই করিমগঞ্জ লোকসভা সংরক্ষিত আসনের প্রত্যেক মাইনরিটি বন্ধুগণকে যে আমরা আমাদের ভোটটি অন্য কোনো দিকে নষ্ট না করে আমরা বিজেপিকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা দেখেন কোনো এই ইয়েটা আসেই নাই। কারণ আমরা দেখতেছি বর্তমানে যে মাইনরিটি ভোট আমাদের এখানে 3 ভাগ করা হবে, 1 ভাগ আমাদের একবার শিওর আমাদের বিজেপিতে পেয়ে যাবে আর 2 ভাগের কম অংশ নিয়ে আমাদের মাইনরিটি 2 ক্যান্ডিডেট কংগ্রেস এবং ইউডিএফের ওনারা দুইজনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আর আমাদের কৃপানাথ মালা মহাশয় কোনো কোনো প্রতিদ্বন্দ্বিতাতে আসবেন না, একদম মিনিমাম 2 লক্ষ বুস্ট বেশি পেয়ে আমাদের এই কৃপানাথ মালা আমাদের জয় করবেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বরাকের প্রতি বিজেপির প্রতারণা, তৃণমূল কংগ্রেসের রিপোর্ট কার্ড প্রকাশ। মধ্যধুলার গোপীনাথপুরে নেই রাস্তাঘাট, জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি। কালাইন মণ্ডলের বিভিন্ন জীবিতে নির্বাচনী সভা, আশীর্বাদ চাইলেন পরিমল। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।